আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহেদী হাসান বলতেছি। ডিজিটাল অনলাইন লীগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা ম্যাক্স নম্বর এবং মেন নম্বর বের করবেন। তো আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা সিস্টেম দেখাবো, সম্পূর্ণ নতুন একটা সূত্র দেখাবো। তো আমাদের আজকের কোর্সটা হচ্ছে কোর্স 5, মানে পার্ট 5 হবে। তো এখন আমরা গত পর্বে ম্যাক্স নম্বর মিন নম্বর দেখেছি, ম্যাক্স নম্বর এবং মিন নম্বর কিভাবে বের করতে হয়, তো এগুলো আমি আপনাদের সম্পূর্ণ সুন্দর এবং সাবলীলভাবে আপনাদের বুঝাইছি। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি সবচেয়ে বেশি বার আছে এমন সংখ্যায় আপনি এ করবেন আর কি, বের করবেন একটা পুরো একটা শিটে, কিভাবে বের করবেন, মানে পুরো একটা শিটে অনেকগুলো যদি ফাইল থাকে, তার মধ্যে অনেকগুলো যদি সংখ্যা থাকে, তাহলে কিভাবে আপনি বেশি বার আছে বা সবচেয়ে বেশি বার আছে এরকম আপনি সংখ্যা কিভাবে বের করবেন, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো আর কি। তো চলুন বন্ধুরা, শুরু করা যায়। তো প্রথমতই আমরা দেখব হচ্ছে কিভাবে বের করা যায়, সবচেয়ে বেশি সংখ্যা আছে এরকম কিভাবে বের করা যায়। তো তার জন্য আপনি যে সূত্রটা প্রয়োগ করবেন, আমরা এই কলামের এই কলামটাকে সিলেক্ট করলাম। এই কলামটাকে সিলেক্ট করার পর তারপর আপনি প্রথমত দিবেন হচ্ছে সমান। সমান দেওয়ার পর সবচেয়ে বেশি বার আছে এরকম সংখ্যা বের করার জন্য অবশ্যই অবশ্যই আপনি একটা সূত্র ব্যবহার করতেন, সেটা হচ্ছে মোড, MODE, মোড। মোড দেওয়ার পর তারপর আপনি ফার্স্ট ব্রেকেট দিলেন। ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর তারপর আপনি প্রথম এটা সিলেক্ট করলেন, আপনি D9 এটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর তারপর সেমিকোলন দিবেন। সেমিকোলন দেওয়ার পর সবচেয়ে লাস্টেরটা আপনার হচ্ছে 18 নম্বর, এটাকে সিলেক্ট করলেন, তারপরে ক্লোজ করে দিলেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি যখন এন্টার প্রেস করবেন, আপনি দেখুন এখানে সবচেয়ে বেশি বার আছে আপনার 78 সংখ্যাটি। তো এই 78 সংখ্যাটি আমরা সবচেয়ে বেশি বার প্রেস করছি। তো এখন আমরা যদি এখানে আরেকটা টেস্ট করি, সাপোজ এখানে সবচেয়ে বেশি বার, আচ্ছা 25 সংখ্যাটা আমি আবার নেই, 25 আবার নেই, 25। তো এখন 25 সংখ্যাটা 25 আছে, 25 আছে, আর একবার নেই 25। তো এই সংখ্যাটা আমরা আমাদের কিন্তু অটোমেটিক চলে আসবে। তো দেখুন আমরা সবচেয়ে বেশি সংখ্যা বেশি বার আছে এই বাংলা কলামে, এই বাংলা নামের কলামে। তো আপনার সবচেয়ে বেশি বার আছে কোন সংখ্যা, সেই সংখ্যাটা আমাদের এখানে চলে আসবে। তো তার জন্য আমরা অবশ্যই কি লিখবো, কোন সূত্র, MODE, মোড। মোড লেখার পর তারপর আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে আপনি বাংলার প্রথমে H9 এর ইয়াটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর সেমিকোলন, সেমিকোলন দেওয়ার পর লাস্ট এটা, এটা দেওয়ার পর আপনি যখন ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, এন্টার প্রেস করবেন, দেখুন আমাদের এটা চলে আসছে 25। এই 25 সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে বেশি বার আছে আমাদের। তো এখন আমরা এখানে কিভাবে বের করব, এখানে কিভাবে বের করব, আমরা একই সূত্র MODE, মোড। মোড দেওয়ার পর তারপর আপনি প্রথমে সংখ্যাটা দিবেন, তারপর সেমি কোলন ইয়া দিবেন আর কি, সেমি কোলন দিবেন, তারপর লাস্টের টুকু, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পর আপনি যখন প্রেস করবেন, তখন দেখুন এখানে সবচেয়ে বেশি বার কোনটা আছে এটা চলে আসবে, 54 বেশি বার আছে, 54টাই আমাদের হচ্ছে মোড নাম্বার। এখন এখানে আপনি ম্যাথে কিভাবে বের করবেন, সমান MODE, মোড, ফার্স্ট ব্র্যাকেট, তারপর এটাতে ধরলেন সেমিকোলন, তারপর আপনি লাস্টের টুকু, এটা দেওয়ার পর আপনি এন্টার প্রেস করবেন, দেখুন 78 সবচেয়ে বেশি বার এটা প্রেস করা হয়েছে, 78 চলে আসছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি বের করবেন, মোড নাম্বার কিভাবে বের করবেন, এই প্রসিডিউরটা আপনারা হয়তো বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সুন্দর এবং সাবলীলভাবে আবার বোঝানোর চেষ্টা করে দেব, চেষ্টা করব আর কি। তো এখন আমরা দেখব আরেকটা প্রসিডিউর, সেটা হচ্ছে মধ্য কিভাবে বের করবেন, একটা কলমের মধ্য কিভাবে বের করবেন। তো মধ্য বের করার জন্য অবশ্যই আপনার এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এই আকারে সাজাতে হবে। তো বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। আমি ছোট থেকে বড় আকারে সাজায় নিছি, যেমন 10, এখানে আপনি আমার একটু ভুল হয়েছে আর কি, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তো
এটা আমরা বের এখানের মধ্যক আমরা বের করব। এখানে আমি 20 দিয়ে নেই। 20 দেওয়ার পর আপনি হচ্ছে এটার মধ্যক কিভাবে বের করবেন সেই প্রসিডিউরটা দেখাই। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর তারপরে সূত্রটা হচ্ছে আপনি মিডিয়া মিডিয়ান এম ই ডি আই এ এন মিডিয়ান, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তারপর প্রথম ইয়ারটা দিবেন, ধরবেন, তারপরে এখানে সেমিকোলন দিবেন, সেমিকোলন দেওয়ার পর লাস্টটুকু ধরবেন। ধরার পর আপনি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর এন্টার প্রেস করবেন। আপনার সব মধ্যক হচ্ছে 15, আপনার 10 থেকে ধরেন আপনার 15 হচ্ছে মিডিল। আমি এখানে একটু মার্ক করে দিই, দেখুন 15 হচ্ছে মিডিল, এবং এখানে হচ্ছে 20 থেকে আপনার এই পর্যন্ত এটা হচ্ছে মিডিল। দেখুন 1 2 3 4 5 এবং 6 এটা হবে, এবং এখান থেকে 1 2 3 4 5 6, তার মানে এটা হচ্ছে মধ্যক আমাদের। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন কিভাবে আপনি মধ্যক বের করবেন এবং কিভাবে সবচেয়ে বেশি সংখ্যা আছে এরকম একটা সংখ্যা বের করবেন, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের লাইভ প্রজেক্টে কিভাবে কাজ করতে হয়, লাইভ প্রজেক্টের মাধ্যমে কিভাবে আপনি একটা লাইভ প্রজেক্টে কাজ করবো সেই কাজগুলো আমি আপনাদের দেখাবো টোটালি প্রজেক্ট আকারে। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।